আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে বানানা বা কলা আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড দেন কেন আমাদের প্রতিদিন একটি বা দুটি করে কলা গ্রহণ করা প্রয়োজন। লাইক অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে বানানার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এক্সট্রিমলি বেনিফিশিয়াল অ্যান্ড আই মিন আপনার শরীরের মধ্যে ট্রিমেন্ডাস কিছু বেনিফিটস আনতে পারে যদি আপনি প্রতিদিন নিয়মিত কলা গ্রহণ করেন। তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু মেডিকেল গবেষণা তুলে ধরবো যা আমি মনে করি আপনাদের জানা প্রয়োজন। লাইক গবেষণায় দেখা যাচ্ছে এটা আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী, আপনার ওজন হ্রাস করতে সাহায্য করতে পারে, দেন যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত বেনিফিশিয়াল। সো লেটস ইউ নো দি বেনিফিটস, টপ বেনিফিটস অফ ইটিং বানানা। প্রথমত কলার মধ্যে রয়েছে প্রিবায়োটিক। নাও যদি আপনি আমার একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে বর্তমান বিশ্বে অজস্র মানুষের হজমজনিত সমস্যা রয়েছে অ্যান্ড দেন প্রিবায়োটিক আপনার গাট মাইক্রোবায়োমকে উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আই মিন আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ইউনো খাবার দেওয়ার মাধ্যমে, নারিশ করার মাধ্যমে সেগুলোকে থ্রাইভ করতে সাহায্য করে, দেন আপনার হজম শক্তিকে উন্নত করে। তো যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে আপনার খাবার দাবার ভালো হজম হয় না বা আপনি অনেক রকম খাবার হজম করতে পারেন না বা আপনি অনেক খাবারের প্রতি অ্যালার্জিক, দেন আপনার জন্য প্রিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার বা ওষুধ হতে পারে। লাইক আপনি প্রতিদিন কাঁচা কলা তরকারির সাথে রান্না করে গ্রহণ করতে পারেন, যা অ্যাকচুয়ালি কাঁচা কলার মধ্যে এমন প্রকার কার্বোহাইড্রেট রয়েছে যা অ্যাকচুয়ালি আমরা হজম করতে পারি না, দেন সেটা আমাদের অন্ত্রে চলে যায় এবং প্রিবায়োটিক হিসেবে কাজ করে। সো ইন দিস ওয়ে বানানা বা কলা আপনার হজম শক্তিকে উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং দ্বিতীয়ত, যারা ক্রনিক কনস্টিপেশন আই মিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য কলা আই মিন বানানা খুব ভালো একটি ওষুধ হতে পারে, কারণ এটা খুব ফাইবার রিচ একটা খাবার যা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকরী। মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে এটার মধ্যে পেকটিন নামক একটি ফাইবার রয়েছে যা আপনার মলকে নরম করতে সাহায্য করে, অ্যান্ড দেন আরও গবেষণায় দেখা যাচ্ছে যে এটা আই মিন কলা নিয়মিত গ্রহণ করলে এটা আপনার কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং কোলনের মধ্যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, হুইচ ইজ অ্যামেজিং। সো যদি আপনার ক্রনিক কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো নিয়মিত কলা খাওয়ার জন্য। নাও কাঁচা এবং পাকা উভয় কলার মধ্যেই প্রচুর ফাইবার রয়েছে, বিশেষ করে কাঁচা কলা আপনার জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে যদি আপনি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতে চান। তো এবং তৃতীয়ত, কলা আপনার হার্টের রোগকে প্রিভেন্ট করার জন্য অত্যন্ত ইফেক্টিভ একটি মেডিসিন হতে পারে। তাই গবেষণায় দেখা যাচ্ছে কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে যা আপনার ব্লাড প্রেশারকে কমাতে পারে অ্যান্ড দেন হার্টের রোগ প্রিভেন্ট করার জন্য এটা অত্যন্ত কার্যকরী। নাও গবেষণায় দেখা যাচ্ছে যারা প্রচুর পরিমাণে পটাশিয়াম গ্রহণ করে তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় 27% কম। সো যদি আপনি হাই ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন বা আপনার হার্টের রোগ থেকে থাকে বা আপনার স্ট্রোকের ঝুঁকি থাকে বা স্ট্রোক আগে করে থাকেন তাহলে আপনার জন্য পটাশিয়াম ইনটেকটা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের আই মিন আপনার কিডনির স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি পটাশিয়াম গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি ক্রনিক কিডনি ডিজিজের রোগী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডক্টরের সাথে পরামর্শ করে আপনার খাবারে পটাশিয়ামের ইনটেকটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যাদের আই মিন ক্রনিক কিডনি ডিজিজ একবার হয়ে গেছে তাদের ক্ষেত্রে পটাশিয়ামের ইনটেকটা আই মিন নিয়ন্ত্রণ করে গ্রহণ করতে হয়। আপনার শরীরে প্রতিদিন যে পরিমাণ পটাশিয়াম প্রয়োজন তার প্রায় 10% আপনি একটি মাঝারি সাইজের কলা থেকে পেতে পারেন। এছাড়াও আরও একটি অ্যামেজিং নিউজ হচ্ছে, কলার মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে। প্রতিদিন আপনার যে পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন তার প্রায় 8% আপনি একটি কলা থেকে পেতে পারেন, যা আপনার ম্যাগনেসিয়াম আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী, আপনার রক্তচাপের জন্য, উচ্চ কোলেস্ট্রলের জন্য অ্যান্ড দেন মাইগ্রেনের জন্য, আপনার হাড়ের জন্য, নানাবিধ সমস্যার জন্য ম্যাগনেসিয়াম আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। এবং চতুর্থত, যদি আপনি ওয়েট লস করতে চান, আপনার ওজনকে হ্রাস করতে চান তাহলে বানানা বা কলা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে, কারণ কলার মধ্যে যেই কার্বোহাইড্রেট রয়েছে সেটা হজম করাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আই মিন আপনি যখন কলা গ্রহণ করবেন এটা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত অন্য খাবার গ্রহণ করা ছাড়াই স্যাটিসফাইড থাকতে সাহায্য করবে, আপনার ক্ষুধাকে কমিয়ে রাখতে সাহায্য করবে। নাও যারা অতিরিক্ত ওজন গেইন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বেশি, তাদের হাঙ্গার হরমোনটা অনেক বেশি, ঘ্যারোলিন হরমোনটা অনেক বেশি থাকে, যার ফলে তারা ঘন ঘন খাবার গ্রহণ করে অ্যান্ড দেন দিন দিন বাল্কি অ্যান্ড মোটা হয়ে যায়। বাট যদি আপনি কলার মতো খাবার গ্রহণ করেন তাহলে এটা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত অন্য খাবার গ্রহণ করা ছাড়াই খাবারের দিক থেকে স্যাটিসফাইড থাকতে সাহায্য করবে, ক্ষুধা নিবারণ করতে সাহায্য করবে। সো এইভাবে গবেষণায় দেখা যাচ্ছে যেহেতু এটা ফাইবার রিচ এটা আপনাকে ওয়েট লস করতে অনেকটা সাপোর্ট করতে পারে। নাও এটা এরকম না যে শুধুমাত্র কলা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার ওয়েট লস করতে পারবেন, বরঞ্চ আপনার অন্যান্য ওয়েট লস প্রোটোকলের সাথে আপনি কলাটা যোগ করতে পারেন। এবং 5 নম্বরে, কলা খুবই
অ্যান্টিঅক্সিডেন্ট রিচ একটি খাবার যা আপনার শরীরের মধ্যে ফ্রি রেডিকেলসের সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেসকে হ্রাস করতে পারে। আই মিন আপনার শরীরের মধ্যে দূষণ থেকে যে পরিমাণ অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয় এবং আপনার সারাদিন যে পরিমাণ সেল ড্যামেজ হয় যার ফলে আপনি আপনার শরীরের মধ্যে ব্যথা ইনফ্লামেশন অনুভব করেন এবং বড় ধরনের রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সারাদিন ব্যাপী আপনি খুব টায়ার্ড অ্যান্ড উইক ফিল করেন, দুর্বল ফিল করেন, দুর্বল অনুভব করেন। এই সমস্যাগুলো আপনি অনেকটাই কাটিয়ে তুলতে পারবেন জাস্ট একটি কলা গ্রহণ করার মাধ্যমে, কারণ কলাতে প্রচুর পরিমাণ নানা রকম অ্যান্টিঅক্সিডেন্টের সংরক্ষণ রয়েছে যা আপনার ফ্রি রেডিকেলের এই অক্সিডেটিভ ড্যামেজকে প্রতিরোধ করতে সক্ষম। সো আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট, কারণ এটা আপনার ডিজেনারেটিভ ডিজিজ থেকে শুরু করে আমাদের এইজিং প্রসেসকে স্লো ডাউন করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করে। সো যদি আপনি আপনার এইজিং প্রসেসকে রিভার্স করতে চান, আই মিন সহজে বৃদ্ধ হতে না চান অ্যান্ড দেন বড় ধরনের রোগে আক্রান্ত হতে না চান, তাহলে আপনার উচিত আপনার খাদ্য তালিকায় নানান রকম অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার যোগ করা, এবং কলাও এর ব্যতিক্রম নয় কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এবং এছাড়াও কাঁচা কলা ডায়াবেটিক রোগীদের জন্য, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হতে পারে, কারণ এতে থাকা ইনডাইজেস্টিবল স্টার্চ অ্যাকচুয়ালি আমাদের শরীরের ইনসুলিনকে আরও বেশি সেন্সিটিভ হতে সাহায্য করে, ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা যাচ্ছে যে এই জাতীয় ইনডাইজেস্টিবল স্টার্চ অ্যাকচুয়ালি খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে কমাতে সাহায্য করে। আই মিন আপনার রক্তের মধ্যে আপনার খাবারে থাকা গ্লুকোজটা কত দ্রুত রিলিজ হবে এই প্রসেসটাকে অনেকটা স্লো ডাউন করে দেয়, যার ফলে আপনার ইনসুলিনগুলো খুব সহজেই কার্যকরভাবে কাজ সম্পাদন করতে পারে। আই মিন এক কথায় টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা কলা গ্রহণ করা অত্যন্ত বেনিফিশিয়াল। সো আমি রেকমেন্ড করবো সপ্তাহে 3 দিন বা 4 দিন নিয়মিত রান্না করে কাঁচা কলা গ্রহণ করার জন্য। সো দ্যাটস ইট। যেহেতু কলার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি সংরক্ষণ রয়েছে অ্যান্ড দেন এটা আপনার নানাবিধ রোগকে প্রিভেন্ট করতে পারে, আপনার ঘুমকে উন্নত করতে পারে, আপনার ব্যায়াম করার পর শরীরের রিকভারির জন্য আপনাকে অনেকটা সাপোর্ট দিবে। সো এটা অনেক দিক থেকে আমাদের জন্য বেনিফিশিয়াল অ্যান্ড দেন এটা ততটা ব্যয়বহুল না। সো আমি রেকমেন্ড করবো যদি আপনি আপনার স্বাস্থ্যের মধ্যে এই বেনিফিটসগুলো যোগ করতে চান তাহলে অবশ্যই আপনার খাবারের তালিকায় প্রতিদিন অন্তত 2টি কলা যোগ করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।